আশা করি সকলে ভালো আছো। আজ আমি উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বায়োলজিক্যাল সায়েন্সের পেজ নম্বর SC 150-এর পার্ট এ টু মার্কসের প্রশ্নগুলি সমাধান করে দেবো, তোমরা দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। ভালো লাগলে একটি লাইক দিও। দেখে নাও, জাইগোট ও জাইগোস্পোরের মধ্যে পার্থক্য, দেখো এটা আমি খাতায় লিখে দিয়েছি তোমাদের তোমাদের সুবিধার জন্য, দেখে নাও। জাইগোট হচ্ছে নিষেক পদ্ধতিতে জনন কোষদ্বয় মিলিত হয়ে যে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় তাকেই জাইগোট বলে। আর জাইগোস্পোর হচ্ছে সংযুক্তি পদ্ধতিতে জনন কোষদ্বয় মিলিত হয়ে যে ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে তাকেই জাইগোস্পোর বলে। জাইগোট উৎপাদন করতে সংযুক্ত নালী গঠিত হয় না, কিন্তু জাইগোস্পোর উৎপন্ন করতে সংযুক্ত নালী গঠিত হয়। এটা ছিল পার্থক্য। এরপরে প্রশ্ন, অ্যামনিওসিনথেসিস কি? উত্তর হচ্ছে নির্দিষ্ট বায়োমেডিক্যাল সরঞ্জাম ব্যবহার করে গর্ভবতী মহিলার অ্যামনিওটিক গহ্বরস্থিত অ্যামনিওটিক তরল সামান্য পরিমাণে সংগ্রহ করে এবং ওই তরল মধ্যস্থ ভ্রূণ কোষের ক্রোমোজোম ও জিনগত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন জিনগত ত্রুটির সম্পর্কে অবহিত হওয়ার পদ্ধতিকেই অ্যামনিওসিনথেসিস বলা হয়ে থাকে। পরে প্রশ্ন, অথবা প্রোস্টেট গ্রন্থি কোথায় থাকে, এর কাজ কী? প্রোস্টেট গ্রন্থিটি মূত্রথলির নির্গমন স্থানের গোড়ায় মূত্রনালী বেষ্টন করে থাকে। এর কাজ হচ্ছে মূত্রনালীকে বিচ্ছিন্ন করে রাখে, ফলে বীর্যস্থলন সহজ হয়। পরের প্রশ্ন, ফাইলেরিয়া রোগের দুটি উপসর্গ লেখো। ফাইলেরিয়া রোগের উপসর্গগুলি হলো ফাইলেরিয়া রোগগ্রস্ত ব্যক্তির লসিকা গ্রন্থি, স্তন গ্রন্থি, স্কোটাম, হাত ও পা স্ফীত হয়ে ওঠে। দুই, আক্রান্ত স্থানে প্রদাহ বা ইনফ্লামেশন হয়, প্রদাহ স্থানে লসিকাবাহ শক্ত ও টান টান হয়ে যায়। মেন্ডেল তত্ত্বের দুটি ব্যতিক্রম উল্লেখ করো, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা আর একটা হচ্ছে লিঙ্কেজ। নিউক্লিওজোম কি? ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত যে একক, একটি হিস্টোন অক্টোমারের কোর প্রোটিন, একটি H1 হিস্টোন বাহ্যিক প্রোটিন এবং 200 জোড়া নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয় তাকেই নিউক্লিওজোম বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদ শস্য নিউক্লিয়াস ডিপ্লয়েড হয় কেন? না, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলীর কেন্দ্রে দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস অথবা এদের মিলনে উৎপন্ন ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস 2N সংখ্যক হয়, তার সঙ্গে দ্বিতীয় পুংগ্যামেট N মিলিত হয়ে শস্য উৎপন্ন করে, যা হচ্ছে ডিপ্লয়েড বা 3N সংখ্যক ক্রোমোজোম যুক্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।